আমি আপনাদেরকে আজকে ষোড়দশমিক চারের সূত্রের ব্যাখ্যাটা আমি সহজে দেখাবো। তো দেখেন, আমি প্রথমে লিখছি যে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি যে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, তো বৃত্তের এটা হলো কেন্দ্র, তাহলে আমাদের আরকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের সূত্র হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার। শুধু আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো পরেরটা ছিল আমাদের ব্যালনের আয়তন। তো আমরা প্রথমে একটা ব্যালন আঁকবো। ধরেন আমি যে এই যে এখানে চিত্র আঁকলাম, এটা একটা ব্যালন। তো ব্যালনের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো দেখেন, এটা যদি বৃত্তের হয় ব্যাসার্ধ আর এর মান, তো আমাকে এখানে এটার উচ্চতা কতটুকু সেটা জানতে হবে। অর্থাৎ উচ্চতা এবং যদি ব্যাসার্ধ আমি জানতে পারি, তাহলে আমি সব মান নির্ণয় করতে পারব। তাহলে এটা যদি এইচ হয়, তাহলে আমাদের সূত্রটা কী হয়, যে আমাদের ব্যালনের ক্ষেত্র সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। কারণ আমাদের এই যে এখানে বৃত্তের ক্ষেত্র বলে সূত্র ছিল পাই আর স্কোয়ার, আর এখানে আমাদের এক্সট্রাভাবে আসতেছিল এইচ, তাহলে আমাদের ব্যালনের আয়তনের সূত্র হবে পাই আর স্কোয়ার এইচ। পরের ধাপে আসুন, আমাদেরকে বলা হয়েছে যে ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাইলে আমাদেরকে বলছে আমাদের এখানে একটা ব্যালন ছিল। তো দেখেন, আমি এখানে নিচে দেখাচ্ছি, আমাদের এটা ছিল ব্যালন, আমাদের এটা একটা ব্যালন ছিল। তো আমি যদি এটাকে ভাঙি, অর্থাৎ এই যে এখান থেকে যদি ভাঙি, তাহলে আমাদের ব্যালনটা কিন্তু এরকম হবে, আমাদের ব্যালনটা কিন্তু এমন হবে। এটাকে যদি আমি ভাঙি এবং ভেঙে যদি আমি সমান করি, তাহলে আমাদের ব্যালনটা হবে এমন। তাহলে আমি এটা যখন ভুল ছিল, আমাদের ছিল বৃত্ত, তাহলে আমাদের এটার মান হবে, আমরা জানি যে বৃত্তের পরিধি সূত্র হলো টু পায়ার, কারণ বৃত্তের পরিধি এই যে আমাদের এটা বৃত্ত ছিল আগে, এখন এটা হয়ে গেছে আমাদের লম্বা। তাহলে আমাদের এটার বৃত্তের পরিধি সূত্র হলো টু পায়ার, তাহলে আমাদের এটার মান হলো টু পায়ার, আর এখানে হলো এইচ, কারণ এটা আমাদের উচ্চতা। তাহলে এবার দেখুন, আমাদের এটার ক্ষেত্রফল সূত্র আছে কি, যে ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের টু পাই আর এইচ। অর্থাৎ আমাদের এদিকে হলো টু পায়ার, আর সাথে আমরা এইচ গুণ করলে আমরা পেয়ে যাব ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমাদের পরের সূত্রে বলা হয়েছে যে ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল। তাহলে আমাদের দেখেন এই যে এখানে একটা ব্যালন, তো ব্যালনের আমাদের প্রথমটা ছিল কি, যে পায়ের স্কোয়ার আমরা নির্ণয় করব, ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদের এই যে এখানে বৃত্ত, এখানে একটা বা নিচে একটা, তো দুইটা, তাহলে দুইটা হলে আমাদের হবে টু পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্র সূত্র হলো পায়ের স্কোয়ার, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, তো দুইটা, তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস। আর আমাদের এই যে এখানে ছিল পৃষ্ঠটা, ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল আমাদের কি, টু পাই আর এইচ, তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে এখন কমন নিব, কমন নিলে টু পাই আর কমন থাকে, তাহলে আমাদের এখানে কমন থাকে হলো টু পাই কমন নিলে বাকি থাকে হলো আমাদের টু পাই আর কমন থাকে, হ্যাঁ, অর্থাৎ আমাদের কমন থাকে টু পাই আর, যদি আমি কমন নিই বাকি থাকে হলো আর প্লাস এইচ। তো আমাদের এটাই ছিল যে ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই ছিল আমাদের অনুশীলনী 16.4 সূত্র। তো দেখেন, আমাদের সূত্রগুলো আমি আবারও করতেছি রিপিট। প্রথমটা ছিল বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এরপর ছিল ব্যালনের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পরেরটা ছিল ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ, পরেরটা ছিল ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন।